এই হলো বেথুয়া ডাহরের রেল স্টেশন। অমৃত ভারত প্রকল্পে আধুনিকীকরণের কাজ চলছে এই রেল স্টেশনে, একদমই পুরো বদলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন নতুন শেড নির্মাণ করা হচ্ছে একদম পুরো প্ল্যাটফর্ম জুড়ে। এছাড়াও প্ল্যাটফর্মে মার্বেল প্লেট বসানোর কাজ 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মে প্রায় শেষের দিকে। তো ভোটের মাঝে একটু কাজ থমকেছিল, তো আবারও কিন্তু কাজ কিন্তু দ্রুতগতিতে শুরু হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি এই কাজ শেষ হবে। দেখতেই পাচ্ছেন যে বেথুয়া ডাহরের রেল স্টেশনে পুরো প্ল্যাটফর্ম জুড়ে শেড নির্মাণ করা হচ্ছে। এছাড়া রেল স্টেশনে লাগানো হয়েছে কোচ ইন্ডিকেশন ডিসপ্লে, যে কাজ এখনও শুরু হয়নি, তবে কোচ ইন্ডিকেশন ডিসপ্লে খুব শীঘ্রই ট্রেনের কোচ দেখানো হবে। অর্থাৎ এক্সপ্রেস মেল ট্রেনের জন্য কিন্তু এই ব্যবস্থা। ইতিমধ্যে 3টে এক্সপ্রেস চলে, লালগোলা শিয়ালদা, এই লাইনে 3টে এক্সপ্রেসেরই স্টপেজ আছে। এই বেথুয়া ডাহরের রেল স্টেশন, এটি শিয়ালদা ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন, এখান থেকে অনেক প্যাসেঞ্জার উঠে। তো এই বেথুয়া ডাহরের রেল স্টেশনে পুরো প্ল্যাটফর্ম জুড়ে শেড নির্মাণ, এবং উপরে যে চাল ছাউনি দেখতে পাচ্ছেন সেই শেডের সেই চাল নির্মাণ করার কাজ শুরু হয়ে যাবে। আগে সেগুলোকে রং করে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন যে যাতে জং রং না পড়ে যায় তার জন্য। তো পুরো প্ল্যাটফর্ম জুড়ে মার্বেল প্লেট বসানো হবে, 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মে প্রায় শেষের দিকে, 1 নম্বর প্ল্যাটফর্মে এবার শুরু হয়ে যাবে কাজ। আর স্টেশন ঢুকতে মানে সামনের যে লুক, মানে কেমন রূপে গড়ে উঠবে স্টেশন, যেটা অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয়েছে অমৃত ভারত প্রকল্পের, সেই কাজ কিন্তু ইতিমধ্যে এবার এখানেও শুরু হয়ে গেছে। আর বেথুয়া ডাহরেতে আরও একটি নতুন ফুটওভার ব্রিজ নির্মাণ হবে, সেটার কাজ শুরু হয়নি, ওটার কাজ শুরু হলে আপনাদের আপডেট দিয়ে দেবো। এছাড়া কোচ ইন্ডিকেশনগুলো কিন্তু লাগানো হয়ে গেছে। এই ছিল আপডেট, ছোট্ট আপডেট, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আগামী দিনে কিন্তু এই রুট দিয়েই ট্রেন চলবে একদম নসিপুর ব্রিজ দিয়ে উত্তরবঙ্গের লাইনে, তো তখন কিন্তু এই রেল স্টেশন কিছু এক্সপ্রেস ট্রেন চললে স্টপেজ পেতেও পারে। তো এই ছিল আর কি ছোট্ট আপডেট। অবশ্যই যারা এখান থেকে দেখছেন এই রেল স্টেশন থেকে, তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের